দর্শক ঈদ আনন্দ কাটাতে পর্যটন নগরী কক্সবাজারে ঝড় নেমেছে পর্যটকদের। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, কক্সবাজারের পরিস্থিতি এখন কেমন? কি পরিমাণ পর্যটক সেখানে ভিড় করছে? জানাচ্ছি শুভেচ্ছা, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে কিন্তু এই মুহূর্তে আছে। আর আপনি কক্সবাজারের যে এবার যে ঈদ উদযাপন করার জন্য অল্প সংখ্যক পর্যটক এখানে সমাবেত হয়েছে এমনটা জানিয়েছে কক্সবাজারের যে হোটেল হোটেল কর্তৃপক্ষ আর কি। এর কারণ হচ্ছে এবারে কিন্তু গতবার তুলনায় কিন্তু এবারে অনেক পর্যটক কম। এর কারণ যেটা জানিয়েছেন যে যেটা সিলেটের বন্যা এবং যে মানুষের দেশের মধ্যে যে প্রবণের যে ক্রয় ক্ষমতা, পাশাপাশি সামনে যে এসএসসি পরীক্ষা, সব মিলিয়ে কিন্তু এবার কিন্তু কক্সবাজারে কিন্তু মানুষ পর্যটক সমাগম কম হয়েছে। তবে আগামী আজকে ঈদের দিন থাকছে আরো দু একদিন পর্যটক এখানে আসতে পারবে। আর হোটেল হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এবারে যারা যেহেতু হোটেল বুকিং কম হয়েছে তার জন্য যে যে পরিমাণ কক্সবাজার পর্যটন আসবে তারা সর্বোচ্চ তারা ডিসকাউন্ট তাদেরকে রুম ভাড়া দেওয়ার এমন একটা আশ্বাস আমাদেরকে জানিয়েছেন। আর এই মুহূর্তে আমি কক্সবাজারের চিত্র আপনার মাধ্যমে দর্শককে দেখাতে চাই যে এখানে অনেক পরিমাণ যে পর্যটন এখানে সমাগত হয়েছে তারা কিন্তু অনেক সমুদ্র সৈকতে কিন্তু তারা কিন্তু উচ্ছ্বাস করছে এবং অনেকে তারা ঘোরাফেরা করছে। আর এই পর্যটন আসলে কক্সবাজার এখানে যারা তাদের মধ্যে কিন্তু অনেকে কাজ করছে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজার যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে অর্থাৎ কক্সবাজার ইদানি হিমছড়ি দরিয়ানগর অর্থাৎ যে ট্রান্সপোর্ট করে সবটা মোটামুটি পর্যটক এখানে সমাগত হয়েছে।